প্রকৃত ইতিহাসের সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে সন্ন্যাতল জামাতের জামাতেরা কখনো এই কঠোরপন্থী অথবা এই আকিদায় বিশ্বাস করে না সময় তসুধী মন্ডিলে আসুন এবার আমরা কি এই দিনকে এই দশই মোহারামের যে হোসাইনালের সাহুৎবারের ঘটনাকে হক এবং বাতিলের লড়াই হিসেবে চিহ্নিত করতে পারি অসম্ভব কখনোই আমরা এই দিনকে হক এবং বাতিলের লড়াই হিসেবে চিন্ত করতে পারি না যখন মহাবিয়ার রদি আল্লাহ তালা আনহা আনহু মহাবিয়ার রদি আল্লাহ আনহু যখন মৃত্যুবরণ করেন ওই সময় ষাট জন সাহাবি জীবিত ছিলেন সবাই তার পরবর্তী খলি ভাই হিসাবে ইয়াদি হাতে হাত রেখে বায়াত করেন বাকি ছিলেন মাত্র চারজন এই চারজন কে কে আব্দুল্লাহ বিন এই চার জো আব্দুল ইবনে অমর আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে জুবাইর এবং হোসাইন বিন আলী রদি আল্লাহ তো এর পরেও এই প্রথম দুইজন আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে অমর বায়াত করেন বাকি থাকেন মাত্র দুইজন আব্দুল ইবনে হ্যাঁ বাকি থাকেন মাত্র দুইজন আব্দুল ইবনে জুবাইর এবং হোসাইন বিন আলী রদি আল্লাহ তোলাহন হক হোসাইন বিন আলী রদি হোকে বারবার কুফাবাসীরা পত্র দিয়ে ডাকে ডাকে আপনি এখানে আসুন আমার আপনার হাতে আমরা বায়াত করব। একশো পঞ্চাশটা চিঠি তার হাতে তার কাছে আসে তিনি অবস্থা বিবেচনার জন্য চাষদাভাই মুসলিমবীন আকিলকে সেখানে পাঠিয়ে দেন তারা কুফাবাসীরা চক্রান্ত করে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেন মুসলিম বিন আকিল সরল মনে হোসাইন রদুল আহকে সেখানে যাওয়ার জন্য আহ্বান করেন হজের একদিন পূর্বে এবার সপরিবারে হোসাইন রদিউল আলহ কুফার পথে রওনা দেন যখনই পথে রওনা দেন তখন চক্রান্তকারীদের চক্রান্তে ইবনে জিয়াবকে সেখানকার গভর্নর করা হয় যখন তিনি পথে পৌঁছে যান তখন ইবনে জিয়াদের নির্দেশের সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয় যখনই হত্যা করা হয় তখনই কুফাবাসীরা তাদের মুখোশ উন্মোচন করে দেয় তারা হুসাইন রাজের বায়াতের মিথ্যা কথা পরিত্যাগ করে এই সময় হুসাইন রাজ তিনটি প্রস্তাব দেন আমাকে তিনটি কাজের একটা করার অনুমতি দেওয়া হোক হয় আমাকে অনুমতি দেওয়া হোক আমি সীমান্তের কোনো এক প্রান্তে চলে যাব অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা আমাকে সুযোগ দেওয়া হোক আমি নিজে গিয়ে ইয়াজি হাতে হাত রেখে বায়াত করব। তিনটি প্রস্তাব দেন কিন্তু ইবনে জিয়াদের নেতৃত্বে চক্রান্তকারীরা তাকে কোনোই প্রস্তাব মানতে দেয়নি তাকে বলা হয় যে আপনি হুসাইনের পক্ষে এখন ইবনে জিয়াদের হাতে বায়াত করেন তিনি কি এটা করতে পারেন কখনোই তিনি করতে পারেন না ফলে অবশ্যম্ভাবী যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায় এই ইবনে যাদের চক্রান্তে তখন সীমার বিনজুল যশানের সরসে তাঁকে সেখানেই হত্যা করা হয় সপরিবারে ওই দিন তিনি শাহাদত বরণ করেন ওই দিন তাঁর পরিবারের সতেরো জনকে হত্যা করা হয় এ ছিল রাজনৈতিক চক্রান্তের ফল রাজনৈতিক চক্রান্ত কুফাবাসীদের চক্রান্ত এর জন্য মূল দায়ী ছিল ইবনে জাদ এবং মূল দায়ী ছিল সীমার বিনজুল যশওয়ান এজন্যই যখন হুসাইন রাজলানহর শাহাদত বরণ করেন যখন হুসাইন রাজলানের মাথাকে ইয়াজিদ রাজাহানের দরবারে আনা হয় তিনি চিৎকার করে কেঁদে ওঠেন ইয়াজিদ রাজানোহর চিৎকার করে কেঁদে ওঠেন আর তিনি চিৎকার করে কেঁদা কেঁদে ওঠার পরে বলেন তখন তিনি বলছেন যে লান আল্লাহনে মারজান ইয়ানি জিয়াদ আল্লাহ জিয়াদের উপরে লানত করুন আমি কখনোই শাহাদত চাইনি আমি কখনো এটা চাইনি আল্লাহ তার উপরে লানত করুন অভিসম্প করুন সময় তো সুধিমণ্ডলী আমরা শেষের পথে চলে এসেছি খোদবার আসুন ইয়াজিদ রাজলান হোক এবং হোসাইন রাজলান হোক তারা কি ছিলেন তাদের সম্পর্কে একটু জানা দরকার শুধু তাই না একটু জানা দরকার রোমক বিজয়ী ছিল মুসলমানদের জন্য বিজয়ী রোম বিজয়ী ছিল মুসলমানদের জন্য বিজয়ী সমুদ্র অভিযানে রোমক রোমকদের কনস্টান ছিল নকলের বিজয় সম্পর্কে রাসল্লা ইসলাম বলছেন মিন জয়সিন ইয়াকজুল বাহারাকাদ আউ জাবু আমার ওম্মতের প্রথম দল যারা সমুদ্র অভিযান করবে তারা নিজেদের জন্য জান্নাত ওয়াজিব করে নিল তারা মাগফুরুন বা ক্ষমাপ্রাপ্ত রসুল্লা সাহাশ্লামের ভাষাই এজন্য জন্য মহাবিয়া রাজ আনহ ইয়াজিদ রাজ আনহ এরা মাঘফুরুন ক্ষমাপ্রাপ্ত এদের মাধ্যমে কনস্টান্টিনোপল মুসলমানদের জয়ে এসেছে মুসলমানদের অধীনে এসেছে সেখানে হুসাইন রাজ নিজেও যুদ্ধ করেছিলেন তাদের সেনাপতিত্বে দায়িত্বে হুসাইন রাজ নিজেও যুদ্ধ করেছিলেন অতএব আপনি রাসুলের ভাষায় যেখানে ইয়াজিদ মাগফুর ম বেরাজানো বা ক্ষমাপ্রাপ্ত তাকে কি করে আপনি মালন বা অভিশপ্ত বলতে পারেন এই নিকৃষ্ট আকিদা থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে আসল ইতিহাস আমাদের জানতে হবে আসল ইতিহাস আমাদের বুঝতে হবে সময়ত তো সুদী মণ্ডলী সর্বশেষ আমাদের আহ্বান আসুন আমরা আশুরায় মহাররামের এই বিদাত এবং বাড়াবাড়ি যাবতীয় রকমের বিদাত এবং বাড়াবাড়ি থেকে বিরত থেকে অবশ্যই আমরা আশুরায় মহারামের দুই দিন সিযাম পালন করব ইনশা আল্লাহ নয় অথবা দশই